ইমার্জেন্সিতে জায়গা নেই, এখানে রাখুন। ডাক্তার সাহেবকে জলদি ডাকুন, আমার মার অবস্থা খুব খারাপ, প্লিজ। সময় হলে ডাক্তার আসবে। ডাক্তার সাহেব আমার মার খুব কষ্ট হচ্ছে, আমার মাকে বাঁচান। কোন ওয়ার্ডে আপনার মা? ওয়ার্ডে না, ওই ইমার্জেন্সিতে। ইমার্জেন্সিতে অন্য ডাক্তার আসবে। ডাক্তার ভাইয়া, ডাক্তার এলো না। আরে আসবে আসবে আসবে, কখন আসবে? তোর মা মরে গেলে আসবে। ভাইয়া, ডাক্তার স্যার চেম্বারে দেখেন। এই যে ভাই, শুনুন শুনুন, এদিকে আসুন। আমি ডাক্তার সাহেবের ব্যবস্থা করে দিতে পারি, 1000 টাকা দিন, আমি ডাক্তার সাহেবকে নিয়ে আসছি। 1000 টাকা তোমার কাছে নেই? তাহলে ডাক্তার কখন আসে তারও ঠিক নেই। হাসপাতাল রোগীদের বিনা পয়সা চিকিৎসা হয়, আর তোরা টাকা চাচ্ছিস? বল ডাক্তার সাহেব কোথায়, নয় তোকে শেষ করে ফেলবো। বল। 120 নম্বর রুম। না না, এটা তোমার ভুল ধারণা মেনকা, প্রেম সব মানুষের মধ্যেই আছে, আমার মধ্যেও আছে। ডাক্তার সাহেব আমার মার অবস্থা খুব খারাপ। হ্যাঁ হ্যাঁ, সেটাকে শুদ্ধ ভাষায় প্রেমই বলে। ডাক্তার সাহেব আমার মার খুব কষ্ট হচ্ছে। না না, এটা তুমি ঠিক বলছো না মেনকা। আর ঠিক আছে, তুমি কোথায় বলো, আমি আসছি। ডাক্তার সাহেব, ডিউটি ইজ ডিউটি, বিউটি ইজ বিউটি। ডাক্তার সাহেব, দেখছো একটা কাজ করছি, এটা আপনার কাজ না, আপনার কাজ রোগীর চিকিৎসা করা। তোমার কাছ থেকে আমার কাজ শিখতে হবে নাকি? হ্যাঁ, আমার কাছ থেকে আপনার কাজ শিখতে হবে। ওঠেন, দেখো ভালো হচ্ছে না। ওঠেন সব। আগে আমার মাকে দেখবি, তারপর তোকে ছাড়বো। কথা বলবে না। তুই ডাক্তার নামে কলঙ্ক, তোর জন্য আমার মা মারা গেছে। এটা হাসপাতাল, গুন্ডামি করার জায়গাটা না। আরে আপনি গুন্ডামি দেখেননি? যারা ডাক্তারি পোশাক পরে মৃত্যু পথযাত্রী রোগীর চিকিৎসার অবহেলা করে, সরকারি পয়সা টেলিফোনে প্রেমে লাভ করে, তার চেয়ে বড় গুন্ডা আর কেউ হতে পারে না। রাজু চল, তোর বাকি নিয়ে যেতে। আরে আপনার তো মা মরেনি। রাজু আপনি মা হওয়ার কথা বুঝবেন না। আমার মা মরেছে, আমার, আমি বুঝি তার যন্ত্রণা, আমি বুঝি সন্তানের কাছে মা যে তার কত মূল্য, তা আপনি বুঝবেন না, তা আপনি বুঝবেন না।